Hello everyone, my dear friends. Welcome to my channel Full Moon Tourism. I am Subroto Mordor. Please like, share and subscribe my channel. Buxa ফোর্টের দিকে এগোচ্ছি ডান দিকে ঝর্ণা রেখে ঝর্ণার কলতান আওয়াজ শুনতে পাচ্ছেন আর বাঁশ গাছগুলো দেখুন কি রকম বিশাল সাইজের মোটা ছোট উপর ভালোই ট্রেক এটা আপনার যতদূর মনে হচ্ছে এটা এই 2 কিলোমিটার মধ্যে আপনাকে 2000 ফিট হাইট গেইন করতে হবে আপনারা বক্সা ফোর্টকে খুব সহজ নেবেন না ট্রেকটাকে কারণ এটা খুব কম সময়ের মধ্যে অনেক বেশি উঠতে হয় উপরে 2000 ফিট 2-4 কিলোমিটার 2 কিলোমিটার গাড়িতে চলে আসছে আর 2 কিলোমিটার আপনাকে ট্রেক করতে হবে তো সময়ের মধ্যে কিন্তু ভালোই ট্রেক এবং প্রাকৃতিক শোভা দেখুন জঙ্গলে ভরপুর মোসান্ডা গাছে ভর্তি আমাদের সবাই 1-2-3-4-5-6-7-8-9 আমাকে নিয়ে 9 জন এগিয়ে চলেছি এই ট্রেক লোকাল লোকেরা সব এগোচ্ছে কেউ কেউ বাজারে যাচ্ছেন কেউ স্কুলে যাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই দেখুন নিচে খাত এই দেখুন এখান থেকে উঠে যাচ্ছে তারপরে ওই ব্রিজ টপকে উপর দিকে উঠে যাবে বক্সা ফোর্টের দিকে দেখো টি স্টল দেখা যাচ্ছে হয়তো একটা মনিস্ট্রি একটা গেছে ডিমাতি চলে গেছে একটা গেছে জয়ন্তী পাহাড়ে দুটো জায়গা ভাগ হয়ে বসে এই হচ্ছে বক্সা ফোর্ট বক্সা ফোর্টে এই একটা চড়তেন আছে তারপরে ওই অরিজিনাল যে জেলটা ছিল মানে বক্সা ফোর্টটা ছিল ওইটা সংস্কার করা হচ্ছে যার জন্য এখন আমাদের আর ওখানে প্রবেশ নিষেধ এই দেখতে পাচ্ছেন বক্সা ফোর্ট এই বক্সা ফোর্ট এই বক্সা ফোর্টের দেখতে পাচ্ছেন এখন এটা কাজ চলছে সংস্কার এখন বন্ধ আছে টুরিস্টদের আসা বারণ ঢোকা বারণ ফুটবল গ্রাউন্ড আছে বন্দি অবস্থা রাখা হতো ব্রিটিশ পিরিয়ডে এই দুর্গে তখন কত দুর্গম ছিল একটু
ইরানের ল্যান্ডের ভিতরে ইংরেজরা ঢুকেছিল 1774। ওনারা এসে অনেক কিছু করা শুরু করলো এখানে। ভুটানিসরা ভয় পায়, ভুটান রাজাকে ইনফর্ম করলো। ভুটান রাজা তখন বললো, কে দিয়েছে পারমিশন? এটা তো আমার ল্যান্ড। তো ওই যখন হলো, কবে তৈরি হয় কি, বক্সা যাবে